বুধবার তেলিয়ামুড়া রাঙ্খোলপাড়ার আসাম রাইফেলসের ক্যাম্পে কিছু গাড়ি আটক করে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে বুধবার সন্ধ্যায় আসাম রাইফেলস ক্যাম্পের সামনে চান তেলিয়ামুড়া থানার ওসি তিনি দেখতে পান আঠেরো চাকার একটি গাড়িকে আসাম রাইফেলসের তিনটি গাড়ি এসকর্ট করে ক্যাম্পের ভেতরে নিয়ে যাচ্ছে আসাম রাইফেলসের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঞ্জীব কুমারের নেতৃত্বে আঠেরো চাকার গাড়িটিকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এই সময় তেলিয়ামুড়া থানার ওসি ঘটনা তদন্ত করার জন্য ক্যাম্পের ভেতরে যেতে চান কিন্তু আসাম রাইফেলসের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঞ্জীব কুমার তাকে ক্যাম্পের ভেতরে যেতে বাধা দেন বাধা পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি ফিরে আসেন এদিকে ঘটনাটি জানতে পেরে সাংবাদিকরা সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসির নিকট জানতে চান তখন ওসি এই কথা জানান তিনি জানান আসাম রাইফেলসের ক্যাম্পটি তেলিয়ামুড়া থানার অধীনে পড়ে তাই তিনি ঘটনা তদন্তের জন্য ভেতরে যেতে চেয়েছিলেন আজকে সন্ধ্যা অনুমান সাড়ে আটটার দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো টাকার গাড়িকে সামনে পিছিয়েট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাঙ্গোলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলেরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আর একটা আসাম রাইফেলের গাড়ি সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি ও সি তেলিয়ামাপিএস আমি তো আমার জরি কি কী হবে আমি কি জানতে পারি না তখন উনি যিনি এস্ট কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে জানা গেছে গাড়ি আটকের ঘটনায় আসাম রাইফেলস কর্তৃপক্ষ তিল থানায় কোনো মামলা দায়ের করেনি রিপোর্ট আর ইনি